সালামু আলাইকুম। শেরপুর রঙিন বাংলা হ্যাচারির পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো যে যারা অল্প পরিসরে অথবা অনেক বড় আকারে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন, তারা অবশ্যই বড় মুরগিগুলোকে কিল ভ্যাকসিন করে নেবেন, কারণ ডিমের মুরগিগুলোকে অনেক প্রকার বায়ুবাহিত রোগে আক্রমণ করে থাকে, যেমন বার্ড ফ্লু, রানীক্ষেত, গাম্বুরো, পক্স, কলেরা। এখন সাধারণত রানীক্ষেত, গাম্বুরো এটা লাইভ ভ্যাকসিনটা বাজারে পাওয়া যায়, কিল ভ্যাকসিনটাও বাজারে পাওয়া যায়। দেখা গেল যে রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনি প্রতি মাসে মাসে করে দিলেন, সেক্ষেত্রে কিল ভ্যাকসিনের তেমন কোনো প্রয়োজন না, অথবা আপনি কিল ভ্যাকসিনটাও করে নিলেন রানীক্ষেত গাম্বুরোর। এরপরে ফাউল পক্স ভ্যাকসিনটা করে দিবেন, ফাউল পক্স ভ্যাকসিন শেষ হলে ফাউল কলেরা করে দিবেন। ফাউল কলেরা ভ্যাকসিন করার পর এই বার্ড ফ্লু ভ্যাকসিনটা আপনারা করে দিবেন। আশা করি এই চারটা ভ্যাকসিন করলে আল্লাহর রহমত।